যে মায়ের পাউরে তোর দাবি আল্লাহর আকাশ পাতাল যদি এক পাল্লায় উঠানো হয় নেককার একটা মায়ের পাও যদি এক পাল্লায় উঠানো হয় এই মায়ের পায়ের ওজন তার কাছে বেশি হবে জোরে বলুন সুবহান আল্লাহ आप लोगों को स्वागत है मेरे इस चैनल के वीडियोस को देखने के लिए ए भाई आज के महफिलर बर्थडे अल्लाह रास्ते हमरा वादा करी जीवन कोनो दिन गुनाहेर काज करबो ना इंशाल्लाह 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 अल्लाह हमरा तौबा करलाम जीवन कोनो दिन गुनाहेर काज जाबो ना আমরা একটু আল্লাহ তাআলাকে হাত বাড়াইয়া দেখাইয়া দেই জোরে বলুন নারে তাকবীর আর এটা তো মুসা আলাইহিস সালামের জমানার কথা এই জমানার কথা কি জানেন উম্মতে মুহাম্মদীরা যখন তওবা করে নিজের গুনার মাফের জন্য যখন তওবা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনার কুদরতি কুদরতি ডাইল হাতখানা বাড়াইয়া বান্দার চক্ষু মুছে দেয় আর বলে বান্দারে আর কান্দিস না জীবনের সব গুনাহ মাফ করে দিলাম আমরা রাজি আছি ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত হল আল্লাহ এখানেই করে একটু দূরে যেতে হবে না আমি এখন বয়সস্থ মানুষ এত কুকিল সুর আমার আর নাই যতটুকু পারি চেষ্টা করি কিছু সময় দেওয়ার জন্য আমি একের থেকে দেড় ঘন্টার সময় রাজি আছেন আপনারা ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আমার বন্ধুগণ আরেকটা কথা বলে রাখি এখানে বললে কষ্টে রাজি হয় কে নারাজ হয় কে হেদায়াত দিবেন কে গুনাহ মাফ করবেন কে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার ফয়সালা দিবেন কে আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য ফয়সালা দিবেন কে এখানে এই মাহফিলে বসতে দিবে না এই ষড়যন্ত্র কার হ্যাঁ শয়তানের এই ষড়যন্ত্র শয়তানের আবারই বালা করে উত্তর দেন এই বৈঠকের মধ্যে বসতে দিবে না এই ষড়যন্ত্র কার তাহলে একটা মানুষ দুয়ার আগে উঠে গেছে এরে কে ধরছে জোরে বলুন অন্তবাজ্য করছে অন্তবাজ্য করছে শয়তান দেখছেন জোরে বলুন শয়তান দেখছেন আজকে শয়তানের আসল রূপটা দেখতে পাবেন বুঝে আছে বুঝে না শয়তান তো দেখেন নাই শয়তানের আসল রূপ আজকে দেখতে পাবেন যারা বলে ভালো লাগছে না গান হইলে ওব্বা ভালো লাগবো কি বা এটা তো উঠতে যায় জানলেন যে এই একটা জিনিস খারাপ পাইছে হয়েছে আমারও আজকের বলে একটু আচ্ছা শুনে ভালো লাগে আমি সুন্দর কথা কম আছে আপনাদের সামনে পাঁচটা বয়ান করেন কয়টা একটা ঘন্টায় পাঁচটা কথা বলবো আমার বন্ধুগণ এই দেশের কথা বলি না কথার পর ডাক করেই করি না হইলে মুশকি মজলিসে মানুষ টিকায় রাখা মুশকি রূপবানের গান আছে না দরকার সব আমার এক সম্বন্ধে চাষা কিছু রাগি বলছে রূপবানের গান এসে
এরা যখন রূপবনের গান শুনতে গিয়েছে, রূপবনের দুঃখ দেখে চোখের পানি সেরে সেরে বাড়িতে এসেছে, তার ঘর থেকে মেয়ে জন্ম হয়েছে, নাম রেখেছে রূপবান, আশা নামে সা রূপবান চলে গেছে, বিসুন্দা হয়ে গেছে, এডিওয়াল শুনবো মনে করু রূপবানের এই ভেদের মেয়ে জুষ্ণার সিনেমা দেখবার গিয়া 17 জন মানুষের গর্ভবতী হয়েছে, গেন্দা হয়ে গেছে, আমার কাছে রেকর্ড আছে, গেন্দা হয়ে গেছে, এর মধ্যে 3 জন হিন্দু, 17 থেকে 3 গেলে কয়ত থাকতে হয়, হ্যাঁ 14 জন মুসলমান, এরা তো গেছে দুনিয়ার থেকে, বিসুন হয়ে গেছে কিন্তু হাসান আমি সাজরে খাওয়ানো, এরা না ওয়াজে ধরে না কিচ্ছুই ধরে। কয়েকদিন পরে হুনি মুসিবত আরেকটা আছে, ফাটতে পায় কি কথা যে হলো দিন এখানে বুদ্ধি হাসান আমি সাজু দেখো আল্লাহ বলেছেন এ ভালো করে বুঝেন এই কথাটা বলেই আমি যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে একটু সামান্য সময় আলোচনা করব ও মা ঘরে বসে আপনি আমার কথাগুলি ভালো করে শুনেন মাকে পাউতলে জন্নত হে বাপ জন্নত কা দরওয়াজা হে জুরে জুরে বলুন আল্লাহু আকবার এ মা জাতি আমাদের পায়ের তলে স্যান্ডেল জুতা এ ভালো করে বুঝেন আমাদের পায়ের তলে স্যান্ডেল জুতা পীর পয়গম্বরের পায়ের তলে স্যান্ডেল জুতা গাউস কুতুব আব্দালের পায়ের তলে স্যান্ডেল আর জুতা মায়ের পায়ের তলে বেহেশত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ যে মায়ের পায়ের তলে বেহেশত এই মায়ের পাও যদি পিছল খেলে জাহান্নাম যায় গোটা বিশ্বের উম্মত বাঁচতে পারবে কি পারবে যে মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত মায়ের পাও ফাঁকি দিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না চ্যালেঞ্জ দেওয়ার কথা মায়ের পাওকে ফাঁকি দিয়ে আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবেন না এই মায়ের পাও যদি পিছলকে জাহান্নামে যাইবে বন্ধু দুনিয়ার মানুষ কেউ বেরেস্তে যেতে পারবে কি যে মায়ের পাউলে এত দাবি আল্লাহর আকাশ পাতাল যদি এক পাল্লায় উঠানো হয় নেককার একটা মায়ের পাউ যদি এক পাল্লায় উঠানো হয় এই মায়ের পায়ের ওজন তার কাছে বেশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ প্লিজ ইস ভিডিও কো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিজিয়ে।